ভারতের বিকাশকে ত্বরান্বিত করার জন্য প্রয়োজন কৃত্রিম বুদ্ধিমত্তা তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের, আর এই এআইকে অপটিমাইজ করার জন্য প্রয়োজন একটি জাতীয় কৌশল বিকাশের। গত 27 জুলাই রাজ্যসভার অধিবেশন চলাকালীন এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। এই প্রসঙ্গে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর জানালেন, আগামী দশককে ভারত সরকার বিবেচনা করছে ইন্ডিয়া টেক ডে হিসেবে। তরুণ ভারতীয়দের জন্য প্রযুক্তির সুযোগে পূর্ণ এক দশককেই আগামী দশক হিসেবে দেখছে ভারত সরকার। এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের ট্রিলিয়ন ডলারের ডিজিটাল অর্থনীতি এবং উদ্ভাবন বাস্তুতন্ত্রের একটি গতিশক্তি হল এআই তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বস্তুত গত 2018 সালে জুন মাসেই কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য জাতীয় কৌশল প্রকাশ করে কৃত্রিম বুদ্ধিমত্তার গবেষণা ও গ্রহণের জন্য একটি বাস্তুতন্ত্র গড়ে তোলার প্রস্তাব পেশ করেছিল কেন্দ্রীয় সরকার। হ্যাশট্যাগ আনা হয়েছিল এআই ফর অল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশে একটি শক্তিশালী এআই ইকোসিস্টেম গড়ে তোলার জন্য নীতি ও পরিকাঠামো অনুযায়ী প্রয়োজনীয় সমস্ত রকম পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে স্কিলিং ইন এআই, রেসপন্সিবল এআই, ডেটা ম্যানেজমেন্ট অফিস এবং ন্যাশনাল সেন্টার অন এআই নিয়ে। 2023-24 কেন্দ্রীয় বাজেটে উঠে এসেছে এআইয়ের কথা। সরকারের গৃহীত উদ্যোগগুলি বিশ্বব্যাপী নেতা হিসেবে ভারতের সক্ষমতাকে শক্তিশালী করবে বলেই রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেবকে চিঠির মাধ্যমে জানালেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।